যুক্তরাষ্ট্র বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি নিয়ে আসছে। উত্তর কোরিয়া চালালো গোলান্দাজ ইউনিটের মহড়া। ফিলিস্তিনের মার্কিন কনসুলেট জেরুজালেমে স্থাপন না করার আহ্বান জানিয়েছে ইসরায়েল। চীন থেকে মুসলিমদের চিরতরে নিধন করতে চায়। মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর হামলা, মানবতার বিরুদ্ধে অপরাধ। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। একজন চীনা কর্মকর্তা নিউজ উইকের সাথে ভাগ করা মন্তব্য চীনের সামরিক শক্তি সম্পর্কে পেন্টাগনের সর্বশেষ প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন নয়, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি নিয়ে আসছে। প্রতিরক্ষা দপ্তর বুধবার প্রকাশ করেছে তার বার্ষিক গণপ্রজাতন্ত্রী চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়নের বিষয়ে প্রতিবেদন। চীন এবং এর পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনী এবং শীর্ষ সামরিক প্রতিযোগী সম্পর্কে বিস্তৃত মূল্যায়ন করেছে। আরও উল্লেখযোগ্য অনুসন্ধানের মধ্যে ছিল পর্যবেক্ষক যে চীন তার পারমাণবিক শক্তির বৃহৎ আকারের সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে, যা তারা আধুনিকরণ এবং বৈচিত্র্যকরণ করতে চাইছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চীনা ওয়ারহেডের বর্তমান সংখ্যা নিম্ন 200-এর দশকে বলে মনে করা হয়, তবে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে জানিয়ে দিব উত্তর কোরিয়া চালালো গোলান্দাজ ইউনিটের মহড়া। উত্তর কোরিয়া তার নিজের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে গোলান্দাজ ইউনিটের মহড়া পরিচালনা করেছে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সামরিক মহড়া শুরুর কয়েকদিন পর উত্তর কোরিয়া এই মহড়া চালালো। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA আজ রোববার জানিয়েছে, গতকাল দেশের সামরিক বাহিনী গোলাবর্ষণের প্রতিযোগিতা চালিয়েছে। সামরিক বাহিনীর ভ্রাম্যমাণ গোলান্দাজ ইউনিটের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া কয়েক দফায় নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল, যার মধ্যে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রও রয়েছিল। উত্তর কোরিয়া এইসব ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির কারণে দেশটি জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দক্ষিণ কোরিয়া ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছে, গত সোমবার থেকে ওয়াশিংটন এবং সিউল 5 দিনের বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করে। এতে অংশ নিয়েছে অন্তত 200টি যুদ্ধ বিমান। উত্তর কোরিয়া এ ধরনের মহড়ার বিরুদ্ধে বারবার আপত্তি করা সত্ত্বেও আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া এই যৌথ মহড়া চালালো। অপরদিকে জানিয়ে দিব ফিলিস্তিনের মার্কিন কনসুলেট জেরুজালেমে স্থাপন না করার আহ্বান জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য মার্কিন কনসুলেট জেরুজালেমের বদলে পশ্চিম তীরে স্থাপনের আহ্বান জানিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের অধিকৃত জেরুজালেমের ইসরায়েলি গভর্নমেন্ট প্রেস অফিসে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ এবং অর্থমন্ত্রী অভিক্তর লিবারম্যান এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে নাফতালি বেনেট বলেন, মার্কিনীদের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছি যে জেরুজালেমে ফিলিস্তিনি স্বার্থ রক্ষায় কোনো মার্কিন কনসুলেট স্থাপন করা হবে না। আমরা কোনো নাটকীয়তা ছাড়াই স্থিরভাবে অবিরাম আমাদের মতামত জানিয়ে আসছি। পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ তার বক্তব্যে মার্কিন কনসুলেট জেরুজালেমের বদলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রে পশ্চিম তীরে রামাল্লায় স্থাপন করার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যদি রামাল্লায় তারা যুক্তরাষ্ট্র কোনো কনসুলেট খোলে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমের একটি মার্কিন কনসুলেট খুলছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে কবে তা খোলা হবে তা স্পষ্ট জানা যায়নি। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রয়টার্সের কাছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনা ইসরায়েলি লাপিদের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেছেন যে আমরা ফিলিস্তিনিদের রাষ্ট্রের রাজধানী জেরুজালেমে শুধু মার্কিন কনসুলেট স্থাপনাকে গ্রহণ করব। মার্কিন প্রশাসন এটি ঘোষণা করেছিল এবং এটি করার জন্য তারা প্রতিজ্ঞা করেছিল। অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছিলেন, ফিলিস্তিনিদের সাথে সম্পর্ক জোরদারে ওয়াশিংটন একটি কনসুলেট প্রতিষ্ঠার জন্য কাজ করতে এগিয়ে আসছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর জেরুজালেম শহরের পশ্চিম অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। পরে 1967 সালে 6 দিনে আরব ইসরায়েল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। আন্তর্জাতিক আইনের অধিকৃত
ভূমি হিসেবে বিবেচিত হলেও 1980 সালে ইসরায়েল শহরটিকে একীভূত করে দেয় এবং অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরায়েল। ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2017 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। 2018 সালে 14 মে তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়। এদিকে থাকছে চীন আমাদের নিশ্চিহ্ন করতে চায় উইঘুর নারীর বর্ণনা। চীন ধীরে ধীরে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করতে চায় বলে অভিযোগ করেছে নির্যাতিতরা। দুই সন্তান নিয়ে চীনের উইঘুর আধুষিত জিংজিয়াং প্রদেশ থেকে তুরস্কে পালিয়ে আসা গুলজারা মোহাম্মদ আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ধর্মপান একটি মুসলিম পরিবারের জন্ম গুলজারার। তার বাবা স্থানীয় উইঘুর শিশুদের কোরআন শিক্ষা দিতেন এবং তার স্বামী একটি মসজিদের ইমামতি করতেন। কিন্তু 2018 সালে হঠাৎ একদিন চীনের সরকারি বাহিনী তার স্বামী ও বাবাকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তাকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। ইসলাম ভীতির কারণে বহুদিন ধরে গুলজারার পরিবারের ওপর গোপনে নজরদারি করে আসছিল চীনের গোয়েন্দারা। সমাজে ধর্মবিদ্বেষ ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ঘরে থাকা সব কোরআন এবং আরও ধর্মীয় সব কিছু জব্দ করে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশকে গুলজারা বলেছিল, আমার স্বামী এবং বাবা তো কোনো বিদ্রোহী বা দেশদ্রোহী কাজ করেনি, তাদের কেন এভাবে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। তার ওপর থুতু নিক্ষেপ করে পুলিশ হুমকি দেয়, বেশি কথা বললে তাকেও তুলে নিয়ে যাবে। এ সময় তাদের ছেড়ে দিতে অনেক কান্নাকাটি করলেও পুলিশ তাদের ছাড়েনি। তারা আমাদের সঙ্গে পশুর মতো জঘন্য আচরণ করেছে। তার পরিচিত এক শিক্ষকের মাধ্যমে পুলিশকে ঘুষ দিয়ে তার পরিবার সদস্যদের ছাড়িয়ে আনলেও থানা থেকে বের হওয়ার একদিন পরেই তার বৃদ্ধ বাবা প্রচণ্ড মনোকষ্ট নিয়ে মারা যান। পরে তিনি স্বামী সন্তান নিয়ে তুরস্কে পালিয়ে আসেন। কিন্তু তাদের মতো সৌভাগ্য সবার কপালে তো আর জুটে না। উইঘুর নারীদের প্রতি 3 মাস পরপর পরিবার পরিকল্পনা কর্মীরা এসে পরীক্ষা করেন তারা গর্ভধারণ করেছেন কি না। অনেক উইঘুর নারীকে বন্দি শিবিরে আটক করে ধর্ষণ করা হচ্ছে, এক সময় তাদের বদ্ধা করে দেওয়া হচ্ছে যাতে বন্দি শিবিরে তাদের ওপর চালানো পাশবিক নির্যাতনের কোনো প্রমাণ না থাকে। এদিকে জানিয়ে দিব, মিয়ানমারে বেসামরিক মানুষের ওপর হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। মিয়ানমারের বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গত 1 ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির বিরুদ্ধে গুরুতর অপরাধ নিয়ে কাজ করা জাতিসংঘের তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কোমিজান এ মন্তব্য করেছেন। জাতিসংঘের তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কোমিজান সাংবাদিকদের বলেন, তাদের কাছে সাধারণ নাগরিকদের ওপর হামলার বিষয়ে নানা তথ্য এসেছে। এ সংক্রান্ত 15 লাখেরও বেশি তথ্য তাদের কাছে আছে, এসব বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এসবের আলোকে তিনি বলেন, দেশটিতে গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। তদন্তকারীরা সহিংসতার মাত্রায় বিবেচনায় আনছেন। তারা ভাষ্যমতে প্রথম দিকের কয়েক সপ্তাহে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে নিরাপত্তা বাহিনী হামলার অভিযোগ আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনকারীদের দামাতে নিরাপত্তা বাহিনী এসব অযাচিত কর্মকাণ্ডকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে এবং গ্রেপ্তার করা হচ্ছে। আটকের জন্য যথাযথ আইনি প্রতিক্রিয়া মানা হচ্ছে না বলে অভিযোগ এসেছে। এর মধ্যে বিদেশি বিরোধী দল কর্মী ছাড়াও সাংবাদিক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে দেশটিতে চীন রাজ্যের ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান রয়েছে 500-এরও বেশি নাগরিক অধিকার সংগঠনের। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অসহ 521টি আন্তর্জাতিক এবং দেশীয় সংগঠনের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে ভারতীয় সীমান্তবর্তী চীন রাজ্যের আক্রমণ জোরদার হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি প্রস্তাবনা গ্রহণের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশটিতে মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি সৃষ্ট মানবিক সংকট এবং চীন রাজ্য বাড়তে থাকা হামলা নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠকে ডাকা বাঞ্ছনীয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।